সামাজিক কিংবা অর্থনৈতিক সব ক্ষেত্রে একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু। ধর্ম, বর্ণ, পেশা কিংবা রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ করার লক্ষ্য ছিল তার। বিশ্লেষকদের পর্যবেক্ষণ, স্বাধীন দেশে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে ঢের, তবে সুষম উন্নয়নে এখনো পিছিয়ে দেশ। জুলহাস কবিরের রিপোর্ট। যার নেতৃত্বে নিরস্ত্র বাঙালি পাকিস্তানি সেনাদের বন্দুকের মুখে দাঁড়িয়ে নির্ভয়ে বলতে পেরেছিল, পশ্চিমের অর্থনৈতিক সামাজিক শোষণ বৈষম্য মানি না। সেই নেতৃত্বের নামই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রাজনৈতিক স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির যুদ্ধ শুরু করেছিলেন। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে স্বাধীনতার মূলমন্ত্র বাস্তবায়নে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন, যার লক্ষ্য ছিল দুর্নীতি দমন, প্রান্তিক মানুষের উন্নয়ন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, সত্যিকার মানুষের মর্যাদা দিতে চেয়েছিলেন। তবে জাতির পিতাকে হত্যার পর সে সবই মুখ থুবড়ে পড়ে। তিনি মানুষকে ভালোবেসেছিলেন, সমাজকে চেয়েছিলেন সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে নিয়ে যেতে, অর্থনীতিকেও তিনি সেইভাবেই চেয়েছিলেন যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। বঙ্গবন্ধুকে যদি এই বিপদগামীরা হত্যে না করত, তাহলে আমার মনে হয় বাংলাদেশের উন্নয়নের ভিতটা অনেক আগে শক্তভাবে রচিত হতো। স্বাধীনতার ৫০ বছরে মাথাপিছু আয় $2,800 ছাড়িয়েছে। অনুন্নত থেকে বাংলাদেশ এখন মধ্যম আয়ের কাতারে। তারপরও দেশের ৩ কোটির বেশি মানুষের বাস দারিদ্র সীমার নিচে। দূর হয়নি সামাজিক বৈষম্য। বৈষম্যটা আছে, সেটা কমিয়ে আনতে চেয়েছিলেন এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক উন্নয়নে তিনি জোর দিয়েছিলেন। ওই যে আমাদের উন্নয়ন হচ্ছে শেখ হাসিনার সময়, প্রচুর উন্নয়ন হচ্ছে, কিন্তু বৈষম্য সেরকম বেড়ে গেছে। এই বৈষম্য নিরসনে আমার মনে হয় সরকারের এখন নজর দেওয়া উচিত। তবে এই অবস্থা থেকেও উত্তরণ ঘটাতে পারে বঙ্গবন্ধুর দেখানো পথ। মানুষ যদি চলাচল করতে না পারে, তারপরে পণ্যদ্রব্য যদি এক জায়গা থেকে আরেক জায়গায় না নেওয়া যায়, তাহলে তো উন্নয়ন সম্ভব নয়। সেদিন অবকাঠামোর দিকে জোর দিলেন। অবকাঠামো, রাস্তা, সড়ক, ঘাট, এগুলি সব 2-2.5 বছরের মধ্যে কিন্তু অনেক উন্নতি হয়ে গিয়েছিল। তারপরে মানুষের খাদ্যের প্রয়োজন, কৃষি। কৃষি ছিল ওনার এক অগ্রাধিকারের একটা জায়গা। সেই কৃষিতে তিনি তখন যান্ত্রিকীকরণের কথা বলেছেন, তখন উপকরণ যাতে মানুষ পায় সেটা চিন্তা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করে রাজনীতিতে সবার উপর প্রাধান্য দিতে হবে, দেশের স্বার্থকেই। বঙ্গবন্ধু যে সেই চিন্তা দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। জুলহাস কবির, আর টিভি, ঢাকা।